কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে অচিরেই তা আবার অপরিচিত অবস্থায় যাবে যারা এই অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর টিকে থাকবে কোরআন ও সুন্নাহর উপরে যারা টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ দাও আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো প্রকৃত পক্ষে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহর নবীর অনুসরণ করো আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে কারা কারা আছো আমার রবের ভালোবাসা পেতে চাও আমার রবের ভালোবাসা পেতে চাও ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসুন আমিন জেনে রাখুন রবের ভালোবাসা পাওয়ার সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ একটা ব্যাপার হচ্ছে যে আপনি অলস গাফেল একটা ইসলামী শরীয়ত এই জায়গায় আপনি মানে আপনি পালন করতে পারতেছেন না আপনার অলসতা গাফেলতির কারণে আরেকটা হচ্ছে যে এটা শরীয়তই না কিন্তু আপনি আল্লাহর নবীর নামে চালিয়ে দিচ্ছেন এটা আরো জঘন্য একটা সিচুয়েশন থাকে যে আমি ইশরাকের একটা সিচুয়েশন থাকে যে আপনি ইসলামের কিছু একটা আপনি জানেন মানেন কিন্তু আপনি এটা সম্পর্কে গাফেল উদাসীন কি আপনি উদাসীন আর আরেকটা হচ্ছে একটা জিনিস আল্লাহ নবী বলেন আপনি এটাকে ইসলাম বানাই দিয়েছেন আপনি এটাকে নেকি বানাই দিয়েছেন তাহলে এদেরকে কি আল্লাহ ভালোবাসবে না আল্লাহ ভালোবাসবে কাকে রাসূলের অনুসরণ করে রাসূলের অনুসরণটা কিভাবে বুঝবো বলেন আজকে আমি নিজেকে মহাপণ্ডিত বলতেছি না আল্লাহ সাক্ষী আমার মনে হয় যতজনে খুতবাতে সবচাইতে কম জানাশোনা পড়াশোনা করা মানুষ আমি খুতবা দিই আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার ত্রুটি বিচ্ছুত আল্লাহ মার্জনা করুন এবং আল্লাহ আমাকে তৌফিক দান করুন এই পুরো বাংলাদেশের যত মানুষ খুতবা দেয় আমার মনে হয় সবার চাইতে কম জানা মানুষ আমি মাঝে মধ্যে মিম্বারে উঠি আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিন মানুষকে ধ্বংস করা এবং নিজে ধ্বংস হওয়া থেকে বলেন কতজন মানুষ আমরা এই কোরআনুল কারীম পড়ি ঠিক আছে এটা অনেক বড় দেখা যায় ভয় পেয়ে যাবে অনেকে এটার মধ্যে বাংলা তর্জমা ব্যাখ্যা আছে তো ওই জন্য অনেক বড় দেখা যায় ছোট কোনো কোরআন নাই আহাদুল্লাহ একটা কোরআন দেন তো অনেকে ভয় পেয়ে যাবে বাপরে এত বড় জিনিস পড়বো কিভাবে না এখানে অনেক কিছু আছে এখানে আরবি আছে আরবির বাংলা অনুবাদ আছে সঙ্গে কিছু ব্যাখ্যাও আছে জন্য এটা বড় দেখায় ভয় পাইয়েন না এই ছোট্ট সামান্য কয়েক পৃষ্ঠার এই বইটা কতজনে পড়ি আমরা قل إن كنتم تحبون الله يا رسول الله صلى الله عليه وسلم ادرك بول دين جو ديرا الله كي بحالو باشي جو ديرا الله كي بحالو باشي بولي جو ديرا دابي كورا جي الله كي بحالو باشي تاولا ادرك بول دين فاتبعوني محمد صلى الله عليه وسلم انو شورن كورو يحببكم الله الله نجي بحالو باشي بطمانكي আর তিনি সুবহান তাআলা শুধু ভালোবাসবে না তিনি বলছে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে ভালোবেসে ওয়াল্লাহু গাফুরুর রহিম আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু কতজন আমরা এই বইটার সাথে পরিচিত এই খুতবার সম্মানিত মুসল্লিদের মধ্যে কতজন আমরা পড়তে পারি কোরআনুল কারীম কতজনকে এখন পরীক্ষা করলে এভাবে একটা পৃষ্ঠা করে দিলে সে পড়তে পারবে أعوذ بالله من الشيطان الرجيم اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم كوتو جون كي أخن جدي بولي يخن دي پڑن أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبدى لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبدى لكم عفى الله عنها কতজন আমরা পড়তে পারবো এই কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে আসবে আমাদের ভিতর সমাজের কুসংস্কার সমাজের বিদআত সুন্নতের নামে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে
মিথ্যা কার্যক্রম দীন ইসলামের নামে হারাম দীন ইসলামের নামে বর্বর গর্জিত কাজ কিভাবে সমাজ থেকে দূর হবে যেখানে সমাজের এই কোরআনুল কারীম নিয়ে যদি এখন বের হই আমি নিজেকে বাদ দিচ্ছি না আমি এই বাংলাদেশের ছেলে নাঙ্গলগড়ের ছেলে আমি আমার ঘর থেকে শুরু করলে পাঁচ জনে পড়তে পারবে না সাতজন মানুষের মধ্যে কয়জন পড়তে পারবে না আপনারা হয়তো পারেন হ্যাঁ এটা ঠিক যে মানুষ নিজের মতোই সবাই মনে করে ঠিক আমি আমার মতোই সবাই মনে করি আর এই জন্য আমি বলতেছি যে এই বেতাগার যদি নাঙ্গলকোট পৌরসভার রাস্তা দিয়ে যদি বের হই একশো জন মানুষের মধ্যে যারা হাফজোখানায় পড়েছে এমন লোককে বাদ দিয়ে দিলে একশো জনের মধ্যে তিনজন পাবো বলে আমার সন্দেহ আছে কারো যদি সন্দেহ থাকে আমার কথায় তো আসেন একদিন আমরা এরকম করি বেশি কিছু না একজন পয়সাওয়ালা মানুষ আসিয়েন পরে মসজিদের দোতলার কাজটা একটু করে দিন আপনি হেরে গেলে বাস কি খারাপ কিছু বললাম নাকি বেশি কিছু করা লাগবে না বেতাগার একজন সম্পদশালী মানুষকে বলতেছি আপনাকেই বলতেছি চলেন আমরা হেফজুখানার ছেলেদেরকে বাদ দিয়ে দেব মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বাদ দিয়ে দেব আমার মতো আর আপনার মতো জনসাধারণ আমরা নাঙ্গলকোটের রাস্তা দাঁড়াবো কোরআনুল কারীমের এই যে কোনোটা পৃষ্ঠা খুলবো আর কাউকে বলবো যে পড়ো যদি একশো জনের মধ্যে তিনজন পারে তো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর অন্তত তিনজন পারে আর যদি তিনজন না পারে বেশি কিছু না আপনি হায় হতাশা আফসোস করিয়েন না আল্লাহ রাস্তা দান করে মসজিদের দোতলাটা করে দিয়েন বুঝতে পারিনি তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আমরা ভালোবাসি তিনি কি আমাদেরকে বলেনি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সব চাইতে তোমাদের মধ্যে সব চাইতে উত্তম সেই ব্যক্তি আল্লাহ নবীকে কে কে ভালোবাসে কে কে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি 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 তবে শুনুন আপনার নবী বলতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব চাইতে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে ও শিখায় ওনার হিসেবে উত্তম আমরা হইতে চাই না আমরা ওনাকে ভালোবাসি মিষ্টি জিলাপি দিয়ে আমরা ওনাকে ভালোবাসি গান বাজনা দিয়ে আমরা ওনাকে ভালোবাসি নশীদ গজল হামদ নাতের মাধ্যমে আমরা ওনাকে ভালোবাসি না কোরআন সুন্নার মাধ্যমে আমরা যদি ওনাকে কোরআন অনুযায়ী ভালোবাসতে যাই তাহলে তো পড়তে হবে যদি ওনাকে সুন্না অনুযায়ী ভালোবাসতে হয় তাহলে সিগারেট ছেড়ে দিতে হবে টাকার নিচে প্যান্ট পরা ছেড়ে দিতে হবে সুদ ছেড়ে দিতে হবে মদ ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে গীবত কত কিছু ছেড়ে দিতে হবে যা আমাদের অনেক ফেভারিট যা না করলে আমাদের হৃদয় তৃপ্তি পায় না যা না করলে আমাদের ভালোই লাগে না এমন কত কিছু ছেড়ে দিতে হবে আমাদের যদি আমরা আল্লাহর নবীকে কোরআন ও সুন্না অনুযায়ী ভালোবাসি তাই আমরা ওনাকে ভালোবাসি মুখে দাবি করি আর নিজের প্রবৃত্তির অনুসরণ যতটুকু থাকে অতটুকুই ভালোবাসি এর বেশি আর ভালোবাসতে চাই না যখনই আসবে বাবা মায়ের সাথে উফ করিও না কোরআনের আদেশ আল্লাহর আদেশ নাজিল হয়েছে কার উপরে কোরআন নাজিল হয়েছে কার উপরে কোরআন তাহলে এই আয়াত সর্বপ্রথম জিব্রাইল আলাইহিসসালামের পরে কে পড়ে শুনেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখনই আসবে বাবা মায়ের সাথে উফ করিও না তখনই আসবে হয় নাকি আমার বাপের আমনে ছিলেন আমার বাপের আমনে ছিলেন আমনের এরকম বাপুর আমনে বাইরে ফেলেছেন তখনই ভালোবাসাটা আর কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না যখন স্ত্রীদের হক নষ্ট করার কথা আসে তখন রাজি হয়ে যায় যখন স্ত্রীর হক নষ্ট না করার কথা আসে তখনই আপনি কি জানেন হ্যাঁ আমার সমর্থ 20,000 টাকা নাই শ্বশুর 3,10,00,000 টাকা কাবিল লিখে দিছে উনি জানে না তখন আর ইসলামকে ফলো করা যাবে না যখনই আসে যে তুমি নিজে দিন শিখো যতটুকু শিখো ততটুকু মানুষকে বলো তখনই হচ্ছে কাজকর্মের জন্য পারি না ভাই কি করতাম কোন বোন একটা বিয়ের বাকি রয়েছে ছোটো বেটা কি বদের বদ এতে ইংরেজিতে মারামারি লাগে হিন্দিতে মারামারি লাগে আর আমার আব্বার তো জানেন সসম্পদ ছিল দাদার সব খোয়াল আছে এই পুরো সংসার একাই আমি চালাই আল্লাহ তো এটা জানে আমি কতক্ষণ করবো হেতে আদ্যে পারে মুততে পারে বললোকে শুইতে পারে বাচ্চা জন্ম দিতে পারে বাচ্চার অসুখে ডাক্তার নিতে পারে শ্বশুর বাড়িতে যায় দুদিন বাড়াইতে পারে ভাইরার বাড়ি তিন দিন যাইতে পারে এতে শুধু কোরআন পড়তে পারে না টাইম নেই শুধু হাদিস নিয়ে কোনো আলোচনা শুনতে পারে টাইম নেই মানে তার শ্বশুর বাড়িতে যাইতে বাইরের বাড়িতে যাই বেড়াইতে তার বাচ্চা কাচ্চার স্কুলের অনুষ্ঠানে যেতে মাদ্রাসার অনুষ্ঠানে যাইতে
তারপরে বিকালবেলা বন্ধুদের সাথে যায় সাইরগন্ডা সাইরগন্ডা করে নদীর কিনারায় যায় ছবি তুলতে ঘুরতে করতে কোনো সমস্যা নাই ফ্যামিলির যখনই তাকে বলে যে কিতাবুল্লাহ পড়ো হাদিস পড়ো তখনই হাতের ভাই জি প্রেসার আপনি জানেন আর কয়টা দিন ব্যবসাটারে গুছাই আনছি ব্যবসাটারে গুছাইছি আর কয়টা দিন একবার চিন্তা করতেছি আমাদের মসজিদের ইমামের কাছে একবার ডেইলি যাই বলবো এটা কত 15 বছর আগের কথা কত বছর আগের কথা ওই 15 বছরে তার আর কয়টা দিন আসে না সুন্নতকে আঁকড়ে ধরবেন মনে কিছু করিয়েন না আমি খুব বেশি জানি এরকম দাবি করতেছি না কতজন আছি আমরা এখানে যারা আমরা 20 জন সাহাবীর নাম জানি বলেন না না সাহাবীর নাম জানা কি ফরজ আপনি বলবেন আমি এত প্রেসার দিয়ে বলতে চাই না আমি শুধু সিম্পলি বলতে চাই নবীর সুন্নত জানতে হলে সাহাবীর নাম জানতে হবে